তো আজকে আমরা প্রশ্নোত্তর পর্বের একটা প্রশ্ন নিয়ে ডিসকাশন করব আপনাদের সাথে। চলুন আগে প্রশ্নটি শুনে আসি। তো উনি বলছে, স্যার সমস্যাটা হলো বিবাহ করেছি প্রায় 5 মাস চলে, আমার স্ত্রী গর্ভবতী হয়েছে 1.5 মাস চলে, কিন্তু স্যার আমার স্ত্রীর জরায়ু, তার মানে উনি বলছে মেন্সে রাস্তা দিয়ে প্রতিনিয়ত রক্ত পড়ছে, কিছুদিন যাবৎ ডাক্তার দেখিয়েছি শুধু ওষুধই খাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। স্যার এটা নিয়ে অনেক টেনশনে আছি, স্যার আপনার কাছে বিষয়টা একটু বলার কারণ হলো ভালো কোনো একটা পরামর্শ দিবেন, এই আশায় আপনার কাছে এসএমএসটা লিখছি। আপনি লিখেছিলেন যে আপনার পরিচয়টা গোপন রাখার জন্য, অবশ্যই আমরা আপনার পরিচয়টা গোপন রেখেছি, আর যারা এই ধরনের সমস্যাগুলো ফেস করছেন তারাও আপনারা আপনার সমস্যাগুলো আমাদের ইনবক্স বা কমেন্টে পাঠিয়ে দিলে আমরা এটা নিয়ে নেক্সট একটা ভিডিও বা প্রশ্নটা আপনাদের সাথে ডিসকাশন করতে পারব। এখানে যে সমস্যাটা হচ্ছে যে গর্ভবতী মায়েদের কিছু ডেঞ্জারাস সাইন বা বিপজ্জনক কিছু লক্ষণ থাকে, যেটা অ্যাবর্শন গর্ভপাত হয়ে যাওয়ার একটা আলামত। গর্ভকালীন সময়ে যদি কোনো নারীর অবিরত যদি মাঝে মধ্যে রক্ত যেতে থাকে তাহলে এইটা কিন্তু ভালো লক্ষণ না, আপনি হয়তো বুঝতে পারছেন, আর চিকিৎসক দেখিয়েছেন, চিকিৎসক বলছে ওষুধ খেতে, আর আপনি ওষুধ খাচ্ছেন তারপর রক্ত বন্ধ হচ্ছে না। আমার মনে হয় আপনার চিকিৎসকটা একটু পরিবর্তন করে দেখতে পারেন যে এটা কেন এমন হচ্ছে, এর জন্য যে ফার্দার ম্যানেজমেন্টগুলো আছে, এটা জরায়ুর মুখ কতটুকু লুজ আছে বা ওখানে কোনো ইনফেকশন কিনা আঘাত পেয়েছে কিনা এগুলো ফাইন্ড আউট করতে হবে। এটা একজন গাইনি বিশেষজ্ঞ কোনো মহিলা চিকিৎসককে দেখিয়ে নেবেন, যেটা সরাসরি ইন্সপেকশন মানে দেখতে হবে জরায়ুমুখটার অবস্থাটা কেমন। আর একটা পরীক্ষা খুব বেশি জরুরি, সেটা হচ্ছে যে আলট্রাসনোগ্রাফি পরীক্ষা করতে হবে, বাচ্চার হার্টবিটটা ঠিক আছে কিনা, বাচ্চার কোনো ক্ষতি হচ্ছে কিনা। তো এই ধরনের রক্ত যদি নিয়মিত যেতে থাকে তাহলে কিন্তু অ্যাবর্শন হয়ে যায়, আর এইটা এখন থেকে যদি চিকিৎসা করে বন্ধ না করা যায় তাহলে কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা হবে। সেই জন্য এটা যেহেতু একটু জটিল সমস্যা, এটা আসলে পরামর্শ যে আপনি অতি শীঘ্রই অতি দ্রুত একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করুন। যদি আপনার নিকটে যদি কোনো মেডিকেল কলেজ হসপিটাল থাকে তাহলে সেই হসপিটাল অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন, এখানে সরকারিভাবে ভালো চিকিৎসা আপনি পেতে পারেন। আজকে আপনার জন্য এইটুকুই পরামর্শ থাকলো, পরবর্তীতে কী বলে সেটা আপনি আমাদের ইনবক্স করে জানিয়ে দেবেন। আশা করি আপনি কিছুটা হলেও ধারণা পেয়েছেন করণীয়টা সম্পর্কে। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।